من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا. ثم قال عليه الصلاة والسلام دنيا المانوش كي موتا موتي بھابي দুই ভাগে ভাগ করা যায়। একদল সংখ্যায় তারা কম যারা দিনের পথে, আর একদল সংখ্যায় যারা বেশি তারা দুনিয়ার পথে। দিনের পথে যারা তাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর সেই সন্তুষ্টি অর্জন করবার জন্যে নিজেকে আল্লাহর দৃষ্টিতে আরো সুন্দর বানানো, আরো গুণী আর সুন্দর। আল্লাহ তাআলা যে সুন্দর সিফতগুলো আছে যেগুলোকে আল্লাহ তাআলা তার নিজের নামে ভিতর দিয়ে প্রকাশ করেন, যেমন 99টা সিফতি নাম আছে, এই নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা, সুন্দর নাম সমূহ। এক একটা নাম আল্লাহ তাআলার এক একটা গুণ বা এক এক ধরনের সৌন্দর্য প্রকাশ করে। তো যারা দিনের পথের পথিক তাদের চেষ্টা, তাদের মেহনত যে আল্লাহ হুকুম পালনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে চলার মাধ্যমে নিজের মধ্যেও আল্লাহ তাআলার ওই সুন্দর গুণগুলো আনা। যেমন আল্লাহ তাআলা ন্যায় বিচার করেন, তো সেও যেন ন্যায় বিচার করা শিখে। আল্লাহ তাআলা দয়া করেন, সেও যেন দয়া করা শিখে। আল্লাহ তাআলা অন্যকে খাওয়ান, সেও যেন অন্যকে খাওয়ানো শিখে। তো আল্লাহ তাআলা যত সিফত আছে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে ওই সিফতগুলোকে অর্জন করা, আর যেহেতু আল্লাহ তাআলার সিফতের কোনো সীমা নেই, তো বান্দা যদি ওইটার সাথে মিলাতে চায় তো তার সিফত যতই সে অর্জন করুক না কেন কোনোদিন শেষ হয়ে যাবে না, আর সম্ভব সম্ভব নয়। আল্লাহ তাআলা খাওয়ান, সবাইকে খাওয়ান, সবসময় খাওয়ান, সব ধরনের জীবজন্তু সবাইকে খাওয়ান, আর নিজে একেবারেই খান না। মানুষের জন্য তো এটা সম্ভব না, সে যদি খাওয়ায় তো কিছু লোককে খাওয়াবে, আশেপাশে যারা গরু ছাগল মানুষকে খাওয়াবে, কিন্তু নিজেকেও কিছু কিছু খেতে হবে। যদি কিছু অর্জন করতে পারে তো সেটাই তার গুণ। আর আল্লাহ তাআলা যখন এই খাওয়ানোর ব্যাপারে যারা মেহমানদারি করেছে তাদের প্রশংসা করেছেন, তো ওই অবস্থা প্রশংসা করেছেন যে নিজেকে বঞ্চিত করে করছে, অর্থাৎ ওই আল্লাহর সিফতের সাথে কিছুটা সামঞ্জস্য। দুই জায়গাতে ওই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের না থাকা অবস্থায় অভাবের মধ্যে আরেকজন খাওয়াচ্ছে। তো শুধু খাওয়াচ্ছি কথা নয়, নিজের না থাকা অবস্থায় অভাবের মধ্যে তো নিজে না খেয়ে খাওয়াচ্ছে, কথাটা এইটাই দাঁড়ায়। আর যে সাহাবী শানে আজ নাজির হয়েছে, তো ওনার মেহমান ঘরে এনেছেন, খোঁজ যখন কিছু আছে কি না বললেন, আমাদের জন্য তো কিছু নেই, শুধু বাচ্চাদের জন্য অল্পটুকু আছে। তো বাচ্চাদেরকেও দিলেন না, নিজেও খেলেন না, বাচ্চাদেরকেও দিলেন না, মেহমানকে খাওয়ালেন। ওই এক রাত মানুষের জন্য এর চেয়ে সম্ভব নয় যে সারা জীবনে আমি কিছুই খাবো না, আর সারা জীবন বাচ্চাকে এক ফোঁটা দুধও দেবো না, আর সবই মেহমান দিয়ে থাকবো, এটা তার জন্য সম্ভবও নয় আর তার জন্য জায়েজও নয়। যদি ওই মাত্রায় খোদার মধ্যে পড়ে যায় যে না খেলে মরে যেতে পারে, নিজে হোক বা বাচ্চা হোক, ওই সময় নিজে না খেয়ে মেহমানকে দিয়ে দিল, ওই সময় মেহমানকে দেওয়া জায়েজ হবে।
তো সেই হিসেবে আল্লাহ তাআলাই তাকে সীমাবদ্ধতার মধ্যে রেখেছেন যে কখনো এটা সম্ভব নয়, কল্পনার মধ্যেও নয়, আর এরকম চিন্তা করাই আল্লাহর শানের খেলাফ যে আমি সিফত অর্জন করতে হচ্ছে একেবারে আল্লাহর সমান মর্যাদা হয়ে যাবে, মানে ওই দিকে যাওয়া। আর এই যাওয়া কিছুটা ওই উটের চলার মতো, উট মরুভূমিতে চলে আর ধীর মন্থর গতিতে চলে, উড়ার কোনো প্রশ্নই উঠে না, আকাশে পৌঁছে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, কিন্তু আকাশের তারকার দিকে তাকিয়ে চলে। আলম তারা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আল্লাহ তার দুই কথাকে একসাথে মিলিয়ে বলেছেন। তোমরা কি দেখো না যে আর উটকে কেমন করে বানানো হয়েছে আর আকাশ কত উঁচু, কি অদ্ভুত ধরনের বর্ণনা, উটকে কেমন করে বানানো হয়েছে আর আকাশ কত উঁচু, উট আকাশের দিকে তাকিয়ে চলে আর বড় ধীর মন্থরগতিতে চলে, বালুর মধ্যে চলে, বালুতে প্রায় ডুবে যাওয়ার উপক্রম, তার পা কিছুটা ডুবেও যায় বালুতে, আর তাকায় আকাশের দিকে, না আকাশে ওঠার মধ্যে তার কাছে ডানা আছে না উঠতে পারে। তো মানুষের চলা ওই উটের চলার মতো কিছুটা, যে আল্লাহর সিফতের দিকে তাকিয়ে তাকিয়ে যদি সে অগ্রসর হতে থাকে তো যতটুকু পর্যন্ত যেতে পারে ততটুকুই ভালো। উট যেরকম আকাশের দিকে তাকিয়ে ওই তারকার দিকে তাকিয়ে যদিও যায়, তারকা পর্যন্ত পৌঁছাতে পারে না, আর পৌঁছানোর প্রয়োজনও নয়, কিন্তু নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, আর যদি তারকার দিকে না তাকাতো তো একেবারেই বিভ্রান্তির মধ্যে পড়ে যেত, কোথাও পৌঁছাতে পারতো না। তো বন্দা যখন নিজের মধ্যে ওই সিফতগুলো অর্জন করবার চেষ্টা করে তো তার মধ্যে ওই সিফতগুলো যতটুকুই আসে ততটুকুই ভালো। আল্লাহ তাআলা মাফ করে, নেক আমলকে পছন্দ করেন। তো এক মেহনত হলো নিজের উপর মেহনত করতে থাকা, আর এর কোনো শেষ নাই যে আমি নিজেকে আরও সুন্দর করি, নিজের মধ্যে ওই সুন্দরগুলো আরও আনতে চাই, তার কোনো শেষ নাই। আর অন্য মেহনত হলো যেটাকে দুনিয়ার মেহনত বলি, আর দুনিয়ার মেহনত হলো তার চারপাশের অবস্থাকে আরও ভালো করা, যেটাকে আমরা সাধারণ বিলাসিতা বলি। প্রাথমিক পর্যায়ে তার প্রয়োজন, প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পরেই আরও ভালো, আরও ভালো, এই যে প্রয়োজনের সীমানাকে অতিক্রম করে আরও ভালো চাওয়া, এটাকে বিলাসিতা বলে। পুরা দুনিয়ার মেহনত সব সভ্যতা বলা হোক আর যেটাই বলা হোক, সম্পূর্ণ ইতিহাস হচ্ছে যে মানুষের বিলাসিতা অর্জনের, বিলাসিতা থেকে অগ্রসর হওয়ার একটা পথ। আর এই পথ এমন যে যত অগ্রসর হতে থাকবে তার নিজের ভিতর অশান্তি, পেরেশানি, অস্থিরতা তত বাড়তে থাকবে, আর নিজেকে তত বেশি ধ্বংস করতে থাকবে, আর কেউ যদি একটু স্থির বুদ্ধিতে তাকায় তো বড় কৃপার পাত্র হবে, আল্লাহর কাছেও মানুষের কাছে নিজের ধ্বংসটা নেয়া। আল্লাহ তালা তাদের ব্যাপারে অগ্রিম ফয়সলাই করে রেখেছেন যে এটাই অবধারিত। ওইজা আরাদনা আন্নুহলিকা করিয়াতন আমার নামত রাফিহা ফাহাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মান্নাহা তাদমীরা, আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নিই তখন তাদের মধ্যে তাদের বিলাসীদেরকে আদেশকেই আদেশ দিই এবং তারা আদেশ অমান্য করে। এই কয়েকভাবে পড়া যায়, তেরাহাতের পার্থক্যে অর্থের কিছু পার্থক্য হয়, অন্য পার্থক্য তেরাহাত যদি আমার নাফিহা বা আমার নাফিহা, তো সেই অর্থ যায় যে তাদের মধ্যে বিলাসিতাকে সমাজের মধ্যে ব্যাপক করে দিই, যে সাধারণ মানুষও বিলাসিতার মধ্যে পড়ে যায় আর তারা অমান্য করে, আর আরেক কথা হতে তাদের মধ্যে বিলাসী যারা তাদেরকে সমাজের মধ্যে প্রাধান্য দিয়ে দেওয়া হয়। দুনিয়াতে যেরকম দেখা যায় যে দুনিয়ার ধনীরাই নানানভাবে সমাজে প্রাধান্য, তাদেরকে দেখেই মানুষ চলে, তাদের অধীনেই মানুষ চলে, ক্ষমতাও তাদের হাতেই চলে যায় ইত্যাদি, তো তাদেরকে প্রাধান্য দিয়ে দিয়ে সমাজে আর তারা নাকামান্য করে। তো বিভিন্ন অবস্থাতেই বিলাসিতার সাথে নাফরমানি জড়িত, আর নাফরমানিতে আল্লাহ তাআলা তো ধ্বংস আছে, আল্লাহ তাআলা ধ্বংস করেন, আর ধ্বংস ধ্বংস করেন শুধু ধ্বংস নয়, ফাদাম্মান্নাহা তাদমীরা, ধ্বংসের মতো ধ্বংস করে আল্লাহ যখন বলছে যে ধ্বংসের মতো ধ্বংস করে, কি ধ্বংস সেটা অন্য জায়গায় বলেছেন যে তারপরে তোমাদের কোনো চিহ্ন থাকবে না দুনিয়াতেও, আর দুনিয়াতে সে কখনো শান্তি পাবে না, স্থির হবে না, কিছুই পাবে না, ওই লোভের মধ্যে চলতে থাকে। তো সে আমভাবে দৃষ্টান্ত দেওয়া হয় যে মরুভূমির দূরে পানি দেখা যায়,
ওই মরীচিকা যারা দেখেছে তাদের জন্য বুঝতে পারবে, বাকিদের জন্য বোঝাই মুশকিল। আমি দেখেছি মরীচিকা, যদি এটা মরুভূমির হাঁটতে হয়নি, আল্লাহ মেহরুম যজগত হচ্ছে তো মরণের মধ্যেই পড়া হয়, কিন্তু কখনো কখনো গাড়ির ভিতর থেকে মরুচিকার অবস্থা দেখা যায়। একেবারে বিশ্বাস করা মুশকিল যেটা পানি না, মানে পানি মধ্যে টলটল করছে, অথচ দৌড়াতে থাকে সামনে গেলে দেবতা সরে যাবে। আর এই এই দৃষ্টান্ত খুব বেশি দেওয়া হয় আর বড় বাস্তব, চলতে থাকে কখনো সে তৃপ্তি পাবে। কেউ গল্প বলেছে, গল্পটা একটা কৌতুকের আকারে হয়তো শুনলে হাসবে, কিন্তু এই যদি গভীরভাবে চিন্তা করে তো মানুষের জীবনে এইটা তখন আর হাসি থাকবে না, তখন আবার কাঁদবে। গল্পটা এই ধরনের যে দুই কৃপণ ছিল, একজন ইরানের একজন তুরানের। তুরান দেশটা কোথায় জানি না, কিন্তু গল্পের ইরানের সাথে তুরান প্রায় থাকে, আর হয়তো কোনো সময় তুর্কি ইত্যাদির সাথে মধ্যে তুরান নাম জড়িত ছিল ইতিহাস কোন এক সময়, ঠিক জানি না। তো যাই হোক, দুই মানে কৃপণ ছিল, একজন ইরানের একজন একজন তুরানের। আর তাদের ওই জমানায় তাদের চেয়ে বড় কৃপণ আর কেউ ছিল, তারাই দুনিয়ার সবচেয়ে নাম করা কৃপণ। সেই হিসাবে নামধাম তো পুরা দুনিয়াতে খ্যাতি ছড়িয়েছে, একজন আরেকজন সম্বন্ধে শুনেছেন। একবার ইরানি যে যে তুরানি যে কৃপণ, ইরানি কৃপণের খেয়াল হলো যে তুরানে গিয়ে তার সাথে আমি সাক্ষাৎ করি, আমার দুনিয়াতে একমাত্র প্রতিদ্বন্দ্বী, সাক্ষাৎ করবার জন্য তুরানে গেলেন। যখন এলেন নিজের পরিচয় দিলেন, উনিও আগে থেকে নাম টাম তো জানেন, আগে সাক্ষাৎ হয়নি, তখন উনি খুব সন্তুষ্ট হলেন যে তুমি এসেছো, বড় আনন্দের কথা। আর তারপরে এটা ঘোষণা দিলেন যে তুমি এসেছো, আজ কোনো কৃপণতা নেই, আজ মেহমানদারি হবে। কি মেহমানদারি হবে তাকে জিজ্ঞেস করুন, তুমি কি কি খাবে বলো, তোমার পছন্দ কি, এরকম পেয়ে তো সব বিচার। কৃপণ কৃপণ তো টাকা পয়সা প্রচুর থাকে, কিন্তু খেতে তো পারে না। আল্লাহ তার কৃপণদের ব্যাপারে মশলা যদি কিছু টাকা অবাক হবে যে আল্লাহ তার মানুষের প্রতি দয়া কিরকম। কৃপণ যত ধনী হোক না কেন, তাকে খাওয়ালে ফকির মিসকিনকে অভাবী মানুষের খাওয়ার সত্তা সব পাওয়া যায়, কারণ ওর টাকা আছে কিন্তু খেতে তো পারে না বিচারা, সেজন্য বাস্তবে তো একেবারে মিসকিন, একজন লাখপতি কোটিপতি হতে পারে, ওকে টাকা দিলে সব হবে না, কিন্তু ওকে টাকা দিয়ে ও খেতে পারে না, ও রেখে দিচ্ছে। কিন্তু খাবার দিলে, একজন ভোগা মানুষকে খাওয়ালে যে সব, একজন কৃপণ মানুষকে খাওয়ালে এরকম সব, সবটা খুব সব, সে কৃপণ থেকে খাওয়ানো খুব সহজ। আল্লাহ তার কত মেহরবান, মানুষকে রেখে যেত যে ওটা তার কাছে খায় না কেন, আমি খাব না, কিন্তু আল্লাহ তালা তার খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছেন, অন্য যে তার দিয়েছেন যে কৃপণকে খাওয়া, ওকে বিচারা খেতে পারে না। তো সেই দিন ওই কৃপণ, সে আর কৃপণ না, মেহমান এসেছে আজকে তোমার খাওয়াবো, তখন কৃপণ যখন বলে কি খাবে, তো তো খেতে পারে না, নানান জিনিসের নাম শুনে। আর দুনিয়ার মানুষ তো আল্লাহর মতো অত অত দয়া করে না, আশেপাশে গ্রামের লোক তারা যখন জানে যে ও ধনী কিন্তু খায় না, তো ওকে দিতে চায় না, যে ওর কাছে এত টাকা আছে আমি কেন দেবো, অন্য গরিবকে দে, একে দে ওকে দে, কতগুলোকে কত সব ব্যবহার করে, কিন্তু কৃপণের উপর একটু মানুষের কিছু রাগও হয়ে যায়, এই জন্যে সৎকা দেওয়ালারাও ওকে বাদ দিয়ে অন্যান্যদেরকে সৎকা দেওয়া বেশি পছন্দ করে, অথচ ওর সৎকার হকদার। তো সেই জন্য তো বিচার বেশি পায় না, নানা জিনিসের নাম শুনে কিন্তু কখনো খাবার সৌভাগ্য হয়নি। যখন বললো যে বলো কি খাবে, অনেক চিন্তা চিন্তা করে বললো যে পাউরুটি খাবো, চলো ঠিক আছে। তা দুজন মিলে গেল পাউরুটির দোকানে, গিয়ে পাউরুটি কিনবে ওর মেজবান। তা দুজন মিলে পাউরুটি দেখছে, ক্যাশ টাকা দিয়ে কিনবে তো ভালো করে দেখছে, যেটা দেখে এটা না আরেকটা আরো আরো ভালো আরো ভালো, কারণ ওই শেষ পর্যন্ত গিয়ে তার পেমেন্ট অত সহজ ব্যাপার নাই, সেই জন্য রুটির পর রুটি দেখেই যাচ্ছে, যখন আরো ভালো আরো ভালো বললো, তো রুটিওয়ালা একটা এক পর্যায়ে ওকে বললো যে আরো মোলায়েম আরো সুন্দর আরো ভালো ইত্যাদি, রুটিওয়ালা এক পর্যায়ে বললো যে এর চেয়ে মোলায়েম আর পাবে না,
এটা মাখনের মতো মনে হয়। তখন ও বলে যে দোস্ত বোধহয় মাখন আরো ভালো, চলো আমরা মাখন এই দোকান থেকে চলে গেল। মাখনের সন্তান যে ভালো মাখন খাবো, তো মাখনের দোকানে গেল, গিয়ে বলছে যে আরো মানে মাখন দেখছে, একই ব্যাপার দেখছে, সে সব ভালো মাখন দেখাচ্ছে সব দেখে, কিন্তু পেমেন্ট অত সহজ ব্যাপার নয়, তো মাখন আবার ওই দেখছে যে আরো ভালো আরো আরো পালিশ আরো মোলায়েম। তো মাখন আশিস বন্ধু বললো এর চেয়ে মাখন পাবে না, এটাকে জৈতুনের তেলের মতো পাতলা, খুব ভালো মাখন। ও বললো যে দুধ বুঝে জৈতুনের তেল আরো ভালো, তো গেল জৈতুনের তেলের দিকে। তো ওখানে জৈতুনের তেল দেখছে, ওখানে পাথর থেকে চামচ দিয়ে উঠাচ্ছে আর ঢালছে, আরো আরো পরিষ্কার আরো সুন্দর। তো তেলওয়ালা শেষ পর্যন্ত বললো যে এর চেয়ে পরিষ্কার তেল এই বাজারে কোথাও পাবে না, এটা দশলাম নদীর পানির মতো পরিষ্কার, দুধ চলো দশলাম নদীতে যাই, আর গিয়ে ওখানে পানি খাই। দুজন গিয়ে সে নদীর পানি খেল। দুনিয়ার কৃপণদের অবস্থা কিন্তু এটাই, আর দুনিয়ার মানুষ মানেই সে কৃপণ। পাওয়ার আগে পর্যন্ত খুব আগ্রহী, যেমনি তার মোটামুটি নাগালের মধ্যে চলে আসে তো আরেকটা কথা ভাবতে আরম্ভ করে, কড়ো বড় কষ্ট করে পায়ে হেঁটে যায়, একটু সচ্ছলতা হলো ভাগে একটা সাইকেল কিনি, সাইকেল কেনার সামর্থ্য মোটামুটি যখন হয়ে যায় তখন সাইকেলের প্রতি আর আগ্রহ নেই, এখন মোটরসাইকেল কথা ভাবতে আরম্ভ করে। আগে যতক্ষণ পর্যন্ত সাইকেল কিনাও তার হিসাবে রেঞ্জের বাইরে ছিল তখন সাইকেলকে বিরাট জিনিস মনে করতো, সাইকেল যাদের আছে প্রথম থেকে, তখন রাস্তাতে যে দামি দামি গাড়িতে লোক যায় মোটর সাইকেলে যায় ওগুলো চোখে পড়তো না, সাইকেলে যে যাচ্ছে ওটা খুব চোখে পড়তো, আমার যদি একটা সাইকেল হতো, অন্য জিনিস ভাবেই না। আর যখন সাইকেল তার একটা সম্ভাবনার মধ্যে চলে এলো, এখনো সাইকেল হতো কিনেও নি, কিন্তু কেনা পরিমাণ টাকা তার সঞ্চয় হয়ে গেছে এবং কিনতে পারে ভাবছে কিনবে, তখনই সাইকেল থেকে মন উঠে গেল আর মোটর সাইকেল দিকে গেল। তারপর সে ভাবছে যে এই এটার দোকান নেই বরং এটা রেখে দিই আর মোটর সাইকেল কিনি, তো সাইকেল কেনার হলো, এখন মোটর সাইকেল চিন্তার মধ্যে পড়ে গেল, প্রথম থেকে তার সেকেন্ড হ্যান্ড পুরনো, আর তারপর সেকেন্ড হ্যান্ড কেনার যখন সমর্থ হলো যখন কিনবই যখন তাহলে ভালোই কিনি, এই পুরনোটা কিনে এটা সেটা রিপেয়ার করা টোরা ইত্যাদি, কোথায় স্ত্রী কে বলছি যে প্রচলিত কথা আছে যে কারোর সাথে যদি শত্রুতা করো তাহলে তার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা, তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনে ওই সারা জীবন ওইটা নিয়ে পেরেশান থাকবে, তো ওইসব কথা এখন কিনবো যখন এটা ভালোই কিনি, তো এটা তাহলে আর সেকেন্ড হ্যান্ড কিনবো না এটা ভালোই কিনি। আরও পেটে পায়ে হেঁটেই যাচ্ছে, সে তার সাইকেলও কিনিনি মোটর সাইকেলও কিনিনি, এখন ভালো মোটর সাইকেল কিনবে, ওইটা যখন কিনা তার সামর্থ্যের মধ্যে চলে এলো, এখন ভাবলে যে মোটর সাইকেলকে আমি একা যেতে পারবো, কিন্তু একটা হল থাকলে আমার একটা বাচ্চাকে নিয়ে আমার ফ্যামিলিকে দেখবার কোথাও যাওয়া দরকার, একটা ছোটোখাটো গাড়ি হলে অন্ততকে কোথাও তো বেড়ানো যায়, দাওয়াতটা অত যাওয়া যায়, মোটর সাইকেল নিয়ে গেলাম তো আমি একাই যাবো, বাস এইভাবে চলতে থাকবে আর শেষ পর্যন্ত যেখানে ছিল ওখানেই থাকবে, আর একটা পর একটা ভাবতে থাকবে আর তার কোনো শেষ নেই। আর যারা একেবারে মনে হয় যে বিরাট কোদাল আল্লাহ কত কোটি টাকার গাড়িতে কিনে ফেলেছে, ও ওর গাড়ির উপর খুবই অসন্তুষ্ট, কেউ তার নিজ অবস্থার উপর সন্তুষ্ট নয়, এটাকে খুবই নিম্নমানে মনে করে আর আরো উন্নত মানের দিকে তাকাতে আরম্ভ করে। গ্রামের লোক যখন একটু ধনী হয়, গ্রামের সীমানার মধ্যে যখন সে ধনী হয়ে যায় আর একটা ভালো জিনিসগুলো পেয়ে যায়, তখন আর শহরওয়ালাদের দিকে তাকাতে আরম্ভ করে, এই যে একটা জিনিস হলো নাকি শহরে কত বড় বড় বাড়ি কত বড় বড় গাড়ি, শহরওয়ালা যখন তার একটু উপরের দিকে যায় তখন বিদেশের দিকে তাকাতে আরম্ভ করে, এই বিদেশের শহরগুলোতে কি সুন্দর সুন্দর গাড়ি দেখলাম, কেউ সম্ভবত উনি সিঙ্গাপুর থাকে ট্রিটমেন্টের জন্য গিয়েছে টোকিও, অসুস্থ ছিল চিকিৎসার জন্য টোকিও গেছে, তো এই কথা যখন বলছে তো ঢাকার যে সে বললো যে আমরা তো ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যাই, তো চক্কর হলোই যে ঢাকাওয়ালা সিঙ্গাপুরে যায় না, তার আগের একটা ধাপ আছে ব্যাংকক যায় বা ইন্ডিয়া যায়,
আর যার ইন্ডিয়া যাওয়ার সামর্থ্য আছে ও ব্যাংকক যায়, ব্যাংকক যাওয়ার সামর্থ্য আছে ও সিঙ্গাপুর যায়, আর সিঙ্গাপুরের সামর্থ্য আছে ও টোকিও যায়, আর টোকিও বলে আমেরিকা যায়, আর আমেরিকা এলে ইন্ডিয়া হার্বাল ট্রিটমেন্টের জন্য আসে। কেউ নিজ অবস্থায় সন্তুষ্ট না, ওরা এসে আমাদের এখানে গ্রামে টামে কোথায় গ্রামে কি হার্বাল ট্রিটমেন্ট ইত্যাদি খুঁজে বেড়াচ্ছে। সে ট্রিটমেন্ট হোক আর জনবাহন হোক, নিজ অবস্থায় সন্তুষ্ট না। ওই যে আকাশে পাঠায় কি উপগ্রহ, তো ওগুলো কিছু কখনো কখনো কিছু প্যাসেঞ্জার দেশেও পাঠায়, কখনো আবার বিদেশ থেকেও কিছু লোক রিক্রুট করে নেয়, তার মধ্যে তার পাবলিসিটি ইত্যাদি আছে। ইন্ডিয়ান একটা মেয়েকে আমেরিকান একটা উপগ্রহে উপরে পাঠিয়েছে বেশ কয়েক বছর আগে, বিদেশে কখনো কখনো রিক্রুট করে, তারপর অনেক ট্রেনিং ফ্রেনিং দেওয়ার পরে তো সে গিয়েছে ওরকম একটা স্যাটেলাইটের মধ্যে, তখন ফিরে এসে ফিরে আসার পরে সব লাগে সাংবাদিকরা অনেক জিজ্ঞেস টিজ্ঞেস করে কেমন লাগলো টাগলো কি ভাবলে কত কিছু, তো তাকে ওরকম জিজ্ঞেস করেছিল তখন তোমার ওখানে কি মনে হচ্ছিল কি মন চাচ্ছিল, এটা তো প্রশ্ন। ওখানে তার গতি ছিল সেকেন্ডে 7,000 মাইল জাতীয় কিছু একটা বোধ হয়, যেগুলো তো কল্পনা করাই কঠিন। কিছুক্ষণের মধ্যে শুধু সম্পূর্ণ পৃথিবী না, পৃথিবীর চেয়ে অনেক বেশি বড়, কারণ বড় একটা বৃত্তের মধ্যে তো চক্কর দিয়ে আগে জায়গায় চলে আসে কি স্পিড হবে, তো ওরকম সেকেন্ডে কত 1,000 মাইল ছিল স্পিড ছিল, ওই স্পিডে সে যাচ্ছে। আর স্পিড তো মানুষের কাছে সবসময় কাম্য, মোটর সাইকেল যে পেলে যত যত বেশি স্পিডে যাওয়া যায় তত ইচ্ছা যাবে, আরও ভালো মোটর সাইকেল মানে যেটা স্পিড বেশি হয়, ভালো গাড়ি মানে যেটা স্পিড বেশি হয়। আরও একে গিয়েছে একেবারে সেকেন্ডে সম্ভবত না, সেকেন্ডে না মিনিটে কিন্তু আলাদা জানে 7,500 মাইল ছিল, 7,500 মাইলটা মনে আছে আমার, সেকেন্ডে না মিনিট ওটা মনে নেই, ওটা বুঝতে জিনিস একই মনে হয়। তো ওকে জিজ্ঞেস করো তোমার কি মন চাচ্ছিল, ও বললো আমার খুব মন চাচ্ছিল নৌকায় যেতে। তো যখন সব গতিবিধি পার হয়ে সেকেন্ডে 7,500 মাইল পৌঁছালো, এখন মন চাই যে নৌকাতে আস্তে আস্তে করে যায়। তো দুনিয়া এই চক্করের মধ্যে যেটাই সামনে তার আসে এরপরটা চিন্তা করতে আরম্ভ করে, আর শেষ পর্যন্ত গিয়ে দজলা নদীর পানি ছাড়া ওর কিসমত এক কিছু জিতবে। রসুল সাল্লাল্লাহু বলেছেন যে মাটি ওর পেট ভরতে পারে, আরো খারাপ দরকার তবু কিছু গলায় ঢুকে দেওয়া, মাটি তার পেট ভরতে পারে। আর এই এই চেষ্টার মধ্যে নিজেকে আরোই খারাপ করে যাচ্ছে, যত বেশি সে উপর যাওয়ার চেষ্টা হচ্ছে তত সে আরো কৃপণ হচ্ছে, তার আচরণ আরো সংকীর্ণ হচ্ছে, আরো ছোট হচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চলে গেলেন চাকরি নিয়ে সৌদি আরবে, তো আমাদের দেশের তুলনায় ওখানে তো বেতন বেতন অনেক বেশি বেতন পেতেন। তো যখন বড় বেতন পেলেন তখন নতুন নতুন কিছু চিন্তা করতে আরম্ভ করলেন যে দেশে গিয়ে কিছু একটা করি, যেখানে এখানে চাকরি করতেন এই বেতন দিতে কিছু একটা করার কোনো পরিকল্পনা করা যায় না, আপাতত দিন কাটেই চলে। তখন গিয়ে যখন বড় বেতন পান, কিছু অতিরিক্ত খাওয়া দাওয়া করে টাকা কিছু ক্যাশ রয়ে যায়, তখন ভাবলেন যে কিছু পরে ফিরে যেতে হবেই, একটু কিছু টাকা পয়সা নিয়ে যাই যাতে কিছু একটা করতে পারি। তো কিছুটা যখন করতে পারি চোখের মধ্যে পড়লেন, তখন নিজের বাজেট কমাতে আরম্ভ করলো, বাজেট কমাতে কমাতে এসে চা খাওয়া বাদ দিয়ে দিল। আগে দেশে থাকতে নিজেও চা খেতেন অল্প স্বল্প, মেহমান একজন এলে আর কিছু না হোক এক পেলা চা দিত, এখন ওই যে এক পেলা চা ওইটা বাজেটের মধ্যে পড়ে গেছে। এই বেশি বেতন পেয়ে লাভ হলো এই যে অল্পটুকু যেটুকু না স্বাভাবিক জীবন ছিল ওইটাও এখন বন্ধ, আরো উন্নত পাওয়ার মধ্যে। আমার দেশে প্রচলিত কথা আছে যে ওই 99-এর চক্করে পড়ে গেছে, 99-টা ছাগল আছে এখন 100টা পুরো করতে হবে, যখন 99 ধারে কাছে ছিল না যে কটা আছে আছে মেহমানের থেকে জবাই করে খাওয়া যায়, 99 যখন হয়ে গেছে আর নিজেও খেতে পারে না মেহমানকে খাওয়াতে পারে না, এখন তা কোনো রকম যদি 100 পুরো করতে পারে, পুরা দুনিয়া এই চক্করের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা এখান থেকে উদ্ধার করেছেন যে দুনিয়ার বাইরে বাড়াবার চিন্তা নয়, নিজেকে উন্নত করার চিন্তা। পুরা দুনিয়ার মানুষ এই যে বাইরে যে কৃপণের কথা বললাম,
বা দুনিয়ার মানুষ বিলাসিতার পেছনে দৌড়াচ্ছে, এরা সবাই কর্মব্যস্ত। কাজ, কাজের সংজ্ঞা এভাবে দেওয়া যেতে পারে যে কাজ ওই জিনিস যারা যারা চূড়ান্ত কাল্পনিক সফলতা হচ্ছে বিলাসিতা অর্জন করা। এটা পথ, কাছের পথেও অনেকটা প্রান্ত দিয়ে পরিচয় দেওয়া যায়। এটা ঢাকার রাস্তা, তো ঢাকার রাস্তা গেলে প্রথম তো সভা পর্যন্ত যাবে, পিএটিসি পর্যন্ত যাবে, কিন্তু ও পিএটিসি পর্যন্ত যদি তাকে যেতে হয় তাও পরিচয় দেবে ঢাকা রাস্তা দিয়ে। ওরকম দুনিয়ার রাস্তা মানে হলো, দুনিয়ার রাস্তা মানে হলো যে যে রাস্তার প্রান্তে আছে কাল্পনিক বিলাসিতা, ওটা কোনোদিন বাস্তব হবে না, বিলাসিতার কল্পনা। তো বিলাসিতা কল্পনা করে যে পথ, ওই পথের নাম দুনিয়ার পথ, কোনোদিন পাবে না ওইটা। আর তার হয়রানি বাড়তেই থাকবে, আর তার অস্থিরতা বাড়তেই থাকবে। ওই মরিচিকার পেছনে যদি উড়ায় তার তার তৃষ্ণা বাড়তে থাকে, পেরেশান বাড়তে থাকে, আর বিলাসিতার পেছনে যদি দৌড়ায় তার মনের ভিতরের অস্থিরতা বাড়তে থাকে। যত বেশি দৌড়াবে ততই তার মনে বেশি অস্থিরতা বাড়তে থাকবে, আর বাড়তে বাড়তে দুনিয়াতেও সে পেরেশানি জীবন শেষ করবে, আর আখের তো আল্লাহর কাছে সে অপ্রিয় অবস্থা গিয়ে পৌঁছাবে। এর মোকাবেলায় যে নিজেকে সুন্দর করতে চাচ্ছে, যত সে নিজেকে নিজের মধ্যে আল্লাহ সিফাতগুলো আনবার চেষ্টা করবে, যেটার নাম আমল। তো এই দুই জীবন, একটা কর্মমুখী জীবন আর একটা আমলমুখী জীবন। দিন মানুষকে সব সময় কর্ম বা কাজ থেকে সরায় আর আমলে লাগায়। কিছু কৃষি কাজ করছিল, মসজিদ আজান দিলেন, লাঙ্গল বন্ধ করে এসে আমলে লেগে গেল, নমাজ পড়তে লাগ আর নমাজ পড়ল। দোকানদার দোকানে কাজে ছিল, এসে নমাজ পড়ল। ওই রিক্সার মেকানিক সে ভাঙা রিক্সাকে ঠিকঠাক করছিল, হাতি যে কটকাট করে ঠিকঠাক করছিল, আজান হলো ওটা রেখে দিয়ে সে মসজিদে এসে নমাজ পড়তে লাগলো। পুরা দিনই হচ্ছে মানুষকে কাজ থেকে সরানো আর আমলে লাগানো। আর কাজ কি, যে কাজ ওই জিনিসের নাম যেটা দিয়ে সে বিলাসিতার কল্পনাকে ক্রমেই বাড়াতে থাকে। যদি একজন একেবারে শ্রমিক ও বিলাসিতার চিন্তা করে না, কিন্তু কাজের সঙ্গে তো তার ওই শেষ মাত্রা দিয়ে করে, সেও যদি তার কাজে সফলতা অর্জন করতে থাকে, তো যে আজকে বিলাসিতার কোনো চিন্তাই করছে না, তার চিন্তা কোনো রকম করে বিকেল বেলা এক আমার দুমুঠো ভাত হতে পারে কিনা তাৎক্ষণিকভাবে। কিন্তু এই পথের বৈশিষ্ট্য হলো যে যদি সে সফলতা অর্জন করে তাহলে সে বিলাসিতার চক্রের মধ্যে নিশ্চয় পড়বে, ওইটার দামই তার সফলতা। একজন মানুষ কত সফল কাম যে তার বিলাস, এটাও মাপা একটা মাপ হতে পারে যে একজন মানুষের দুনিয়ার জগতের সফলতার একটা মানদণ্ড হচ্ছে যে কি কি বিলাসিতা সে এখন চিন্তা করে। একজন গরিব মানুষ যে পায় এটা, ওকে যদি তুমি কি বিলাসিতা চিন্তা করো, তোমার পরবর্তী তোমার চিন্তা কি, বিলাসিতা শব্দ ব্যবহার করার দরকার নেই, তোমার পরবর্তী চিন্তা কি, ও বলবে যে একটা যদি সাইকেল হতো খুব সুবিধা। সেই যদি এই সাইকেল ইত্যাদি পেয়ে যায়, তারপর এক পর্যায়ে বলে একটা গাড়ি যদি গাড়ি হতো, তারপর গাড়ির মধ্যে শুধু গাড়ি বলবে না, তখন আবার গাড়ি বলবে না, গাড়ি বিশেষ বিশেষ নাম দিয়ে বলবে যে অমুক গাড়ি যদি হতো, তখন এই যে নামগুলো সে একসময় জানতই না, আর সেই নামগুলো এখন তার দৈনিক জপের মধ্যে হয়ে গেছে। এই গাড়ি চলে তার ছোট বাচ্চা, এই গাড়ি চলা বাচ্চা খুব অসুস্থ, কি এটা পুরনো একটা গাড়ি, স্কুলে যখন যায় খুব লজ্জা পায় অন্যান্য ছেলেদের কাছে যে কি তার লাঞ্ছনা এই গাড়ির মধ্যে সে আসে, আর অমুক সে সেই গাড়ি। আর যেখানেই যাকে না কেন আল্লাহ তো এমন পায়ে রেখেছে যে তার চেয়ে ভালো আরেকজন জুটে যায়। ওই রাজাও যদি হয় তো রাজাও দুঃখ করবে যে আরেক রাজার কত বিলাসিতা, আমি কিছু করতে পারছি না। তো দুনিয়া এমন, কেউ সন্তুষ্ট হতে পারবে না। আর এর মোকাবেলা আল্লাহ তাআলা মেহরবানি করে আমল দিয়েছেন। আমল মানেই হলো সে কাজ থেকে সরবে, অর্থাৎ ওই ওই কাল্পনিক বিলাসিতার দৌড় থেকে সে সরবে আর নিজেকে সুন্দর করার চেষ্টা মধ্যে লাগবে। আর এই নিজেকে সুন্দর করার মধ্যেও সে কখনো পূর্ণতা অর্জন করতে পারবে না যে আমি একেবারে আল্লাহর মতো সুন্দর হয়ে গেলাম, আল্লাহর মতো দাতা হয়ে গেলাম, আল্লাহর মতো রিজিক দান কেন মেহমানদার হয়ে গেলাম, ওটা কোনোদিন অর্জন করতে পারবে না। কিন্তু এই পথে তার যতটুকু অর্জন করছে এইটাই এইটাই কামাল, আর সম্পূর্ণ অর্জন করতে না পারা এটাও কামাল। ওখানে তার কল্পনা মতো অর্জন করতে না পারা এটা তার ব্যর্থতা, যে আমি একটা গাড়ি কিনতে চেয়েছিলাম কিনতে পারলাম না, এটা তার ব্যর্থতা।
আর এখানে সে আমি এত সুন্দর হতে চেয়েছিলাম আর হতে পারলাম না, এই হতে পারলাম না এটাও তার একটা কামাল, এটাও সুন্দর যে এত হওয়ার পরেও সে এটাকে কম মনে করছে। ওখানে কম মনে করা বলবে কত লোভী, কত কিরকম পিপন, এত পাওয়ার পরেও সে কম মনে করে। আর আল্লাহর দিন আমলের ময়দানে সব আমল করার পরেও সে কম মনে করে যে এটার বড় প্রশংসা জিনিস। এক দরবেশ রাত ভোর এবাদত করছেন আর কাঁদছেন, দোয়া করছেন, এসব করেছেন, ওইরকম দোয়া কান্নার মধ্যে ওনার ফজরই হয়ে গেল। কেউ জিজ্ঞেস করলো শেষে যে এত কান্না কিসের, তো বললো বহুদিন থেকে আমি আল্লাহর কাছে তিনটা জিনিসের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাকে দুটো দিয়েছেন, তৃতীয়টা এখনো পাইনি, ওটার জন্যই আল্লাহর কাছে। কি আপনি চেয়েছেন, কি পেলেন কি পেলেন না? বললেন আমি আল্লাহর কাছে যাচ্ছিলাম আল্লাহ যেন আমার মনকে সম্পদের মোহ থেকে মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাকে ওটা দান করেছেন, সম্পদের মোহ থেকে আমি মুক্ত, ওটার জন্য মনটা নেই, এই যে এটা আমি একটা বড় শান্তি পেয়েছি, নইলে যে সম্পদের জন্য যে দৌড়ে তার একটা অশান্তির মধ্যে থাকে। আল্লাহর কাছে আমি দ্বিতীয়টা চেয়েছিলাম যে নারীর মোহ থেকে যেন আল্লাহ তাআলা আমাকে মুক্ত করে দেন, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাকে ওইটাও দিয়েছেন আর ওই ব্যাপারে আমি মুক্ত, বড় শান্তি দান করেছি, এই ব্যাপারে আমার কোনো অভাব বোধ নেই। তৃতীয়টা চেয়ে যাচ্ছিলাম ওইটা পাইনি আর ওইটার জন্য আল্লাহর কাছে কাছে দেখি যে আমার অলসতা যেন দূর হয়ে যায় আর এবাদত করতে পারে, ওইটা এখনো পাইনি আর ওইটার জন্য কাঁদছি, আর ওইটার জন্য কাঁদতে কাঁদতে ফজর আযান হয়ে গেল। এই যে ওনার অভাব বোধ, এই অভাব বোধ একটা সৌন্দর্য। আর দুনিয়াতে অভাব বোধ যে যত সে তার নিজের মনের অভাব প্রকাশ পাবে তত মানুষের কাছেও লাঞ্ছিত হবে, আল্লাহর কাছে আরো লাঞ্ছিত। আর দিনের ময়দানে সে নিজেকে সুন্দর করার ব্যাপারে যে যত বেশি তার কাছে অভাব বোধ থাকবে, এই অভাব বোধ নিজেই একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাকে দিন দিয়েছেন, দিন মানে আমি কর্মমুখী জীবন থেকে আমি আমলমুখী জীবনের দিকে আসি এবং আনি। আর এরকম কর্মমুখী জীবন কি, যে জীবন হচ্ছে কাল্পনিক বিলাসিতার দিকে দৌড়ায়, মনকে অস্থির করে, আর এমন যে আল্লাহ সন্তুষ্টির দিকে যায় আর নিজের মধ্যে আল্লাহর সিফত অর্জন করে নিজেকে সুন্দর ভাবে, সেজন্য আমরা সবাই নিয়ম করি যে আল্লাহ পথে বেরোয় আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে আমলওয়ালা বানাবো, আমরা আমলের পথে পথিক হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুক, এই সবাই দোয়া করি ইনশাআল্লাহ যে আমরা আমলের পথে পথিক হবো। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কই নি।